नमस्कार এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 25 জুলাই অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ নিতৌ সবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত একোটাকৈ লাইক কৰি দিব বিজেপিৰ টার্গেট হৈ পৰিছে বৰ্তমান কংগ্ৰেছ দলত থকা হিন্দু ধৰ্মৰ নেতাসকল ক্রমাগতভাবে কংগ্রেস দলের হিন্দু নেতাসকলক নিজের শিবিরত যোগদান করায় কংগ্রেসক এটা মুসলিম সর্বস্ব দলের রূপান্তর করার ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে শাসনাধিষ্ঠ বিজেপি দল যিমানেই ষড়যন্ত্র নকরক কিয় মহাজোট অনাগত দিনত পূর্বর তুলনাত অধিক শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করব বলে সেয়া খাটাং হয়ে পড়েছে 2024 সনের লোকসভা নির্বাচনের স্লোগান আরম্ভ হয়েছে সন্ত্রাসবাদ মুক্ত ড্রাগস মুক্ত উত্তর পূব নির্মাণের ঘোষণা অমিত শাহর মুহূর্তত জানাইছো এই ডাঙর খবরটি শিলংর নেশাক সোসাইটির বৈঠকত 8 জন মুখ্যমন্ত্রীক মহাকা প্রযুক্তি ব্যবহার করে বান নিয়ন্ত্রণের আহ্বান অমিত শাহর আর সকলোতক ডাঙর কথাটি হয়েছে যে 2024 সনের নির্বাচনের পূর্বে উত্তর পূবর সকল উগ্রবাদী সংগঠনক আত্মসমর্পণ করাই মূল সুতিলৈ লৈ অহা হব বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহে পরবর্তী খবরটি হয়েছে সর্বভারতীয় কংগ্রেস দলের সভানেত্রী মাননীয় সোনিয়া গান্ধী ডাঙরিয়ানিয়ে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে মাননীয় ভূপেন বরা ডাঙরিয়াক নতুন সভাপতিত্ব প্রদান করেছে যোরহাটের প্রাক্তন বিধায়ক রানা গোস্বামী ডাঙরিয়া বিধায়ক কমলাক্ষ দে পুরকাষ্ট ডাঙরিয়ার সঙ্গে এবার সভাপতি হিসাবে নিযুক্তি দিয়াত সোনিয়া গান্ধী ডাঙরিয়ানী কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে আর দলে দিয়া এই গদুর দায়িত্ব অনাগত দিনত নিষ্ঠারে পালন করব বলে এবার কোয়া হয়েছে আর আশা করা হয়েছে সকলের সঁহারি দিহা পরামর্শ সহযোগিতা লাভ করব আর ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বলেও প্রকাশ করা হয়েছে মীরাবাই সানুক মণিপুর সরকারে প্রদান করেছে 1 কোটি টাকার পুরস্কার ইয়াতকৈও ডাঙর খবর দিব মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহে এই মুহূর্তে জানাইছো এই ডাঙর খবরটি কেবল 1 কোটি টাকাই নহয় মীরাবাই সানুর বাবে আর ডাঙর খবর হাজির হয়েছে মুখ্যমন্ত্রী বীরেন সিংহে তেও কয় যে এতিয়ারেপরা মীরাবাই সানুয়ে রেলর টিকট নালাগে এতিয়ারপরা মীরাবাই সানুর কোনো ধরনের রেলর টিকট নালাগে বলে জানাইছে যতেই না যাও কিয় টকিও অলিম্পিকত ভারোত্তোলন রূপর পদক জয় করে ভারতক গৌরবান্বিত করা মণিপুরের খেলুয়ে মীরাবাই সানুলৈ 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে মণিপুর সরকারে যাকালি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহে ঘোষণা করেছে এই পুরস্কারের কথা আর শনিবারে অলিম্পিকত ভারতের হয়ে প্রথমটো পদক অর্জন করে দেশের মণিপুরলৈও গৌরব কঢ়িয়ে আনিছে মীরাবাই সানুয়ে আর 49 কেজি শাখাত মুঠ 202 কেজি ভার উত্তোলন করে এই গৌরব কঢ়িয়ায় আনব সক্ষম হয়েছে মীরাবাইয়ে সরকারে বান্ধি দিয়া করোনার নীতি নিয়মবর কেবল দুখিয়া মানুষের বাবে নেকি রজাগরিয়া আহিব আর প্রজাগরিয়াক রাস্তাত উলাত বাধা প্রশাসনের আর এই মুহূর্তে জানাইছো এই ডাঙর খবরটি বর্তমান সময় করোনার যে পরিস্থিতি ইয়ার বাবে সরকারে নতুন নির্দেশনা জারি করেছে প্রত্যেকজন মানুষের বাবে নতুন এসওপি জারি করেছে আর এই এসওপি উলঙ্ঘা করলে সরকারে শাস্তি বিহিব কিন্তু রজাগরিয়া যদি এই যে নীতি নিয়ম সেই নীতি নিয়মবর উলঙ্ঘা করে তেনহলে তেওঁলোকক একো নকরে কিন্তু সাধারণ জনতায় যদি ইয়ার উপর এই আইনসমূহ যদি উলঙ্ঘা করে তেওঁলোকক কিয় ইমান টকার জরিমানা বিকাশ হয় সেয়াক লৈ বর্তমান এটা প্রশ্ন যে অকল রজাগরিয়া আহিব সেয়া প্রজাগরিয়াক রাস্তাত উলাত বাধা প্রশাসন যাকালি অসমৰ সুবুৰীয়া রাজ্য মেঘালয় দুদিনীয়া ভ্রমণসূচীরে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আহিছে পিছে সেই সময়ত সাধারণ জনতাক রাজপথত উলিয়ালৈ মানা করেছে মেঘালয় সরকারের ফালেরপরা এতিয়া সাধারণতে এটা প্রশ্ন হয় এক জাননী যোগে এই বিষয়ে সদরি করেছে রাজ্যখনের আরক্ষী বিভাগের ফালেরপরা যি পথেরে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে যাত্রা করব সেই পথ সেই সময়ত নো এন্ট্রি আরক্ষী প্রশাসনের কিন্তু কিয় কেন্দ্রীয় মন্ত্রীগীর যাত্রাত যাতে কোনো ধরনের বাধা বা বেমেজালি নাহে তার বাবে সাধারণ জনতাক সেই যাত্রার সময় রাজপথত নুলাবলৈ অনুরোধ করেছে আরক্ষী প্রশাসনের ফালেরপরা হয়তো এতিয়া সকলোরে মনত প্রশ্ন হব যে আমি কোনখন ভারতত বসবাস করে আছো দুখিয়া সাধারণ শ্রেণীর মানুষের বাবে এটা নিয়ম আর বিআইপি লোকের বাবে আন এটা নিয়ম বা মন্ত্রী বিধায়কসকলের বাবে আন এটা নিয়ম
কিয় হৈ আছে এই ধৰণৰ শাসন ব্যৱস্থাই কিন্তু অসমখনক ভাৰতক দুখীয়া কৰিব। 24-25 জুলাইৰ দুদিনীয়া ভ্ৰমণকালত অমিত শ্বাহে ক্রাইজেনিক অক্সিজেন প্রকল্প উদ্বোধন করার লগতে শিলংর অসম রাইফলসৰ মুখ্য কার্যালয় পরিদর্শন করব। শিলংর লগতে সোহরাত অংশগ্রহণ করব অমিত শ্বাহে। সকলোরে মনত আছে বাগজানৰ জুইৰ কথা। খেতি পূরণের দাবিত ওলাই অহা শ লোকের উপর জঁপিয়াই পড়িছে আরক্ষী বাহিনী। তো জানাই আছো অসম সরকারের একটা ডাঙর খবর, অসম সরকারের যে বর্তমান সময়ের পুলিশ বাহিনী আছে সেই পুলিশ বাহিনীয়ে ক্ষতিপূরণের দাবিত অহা শ শ লোকের উপর আক্রমণ করেছে। ক্ষতিপূরণের দাবিত প্রতিবাদ সাব্যস্ত করে থাকা বাগজানবাসীর উপর যাকালি আরক্ষী বাহিনী নির্মম অত্যাচার চলার ঘটনা পোহর আহিছে। এবছর পূর্বে বাগজানের দৈলখাদত সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডত ক্ষতিগ্রস্ত হওয়া লোকসকলে ক্ষতিপূরণ দাবিত প্রতিবাদ সাব্যস্ত করে থাকার সময়তে আরক্ষী প্রতিবাদকারী সকলের উপর লাঠি চালনা আর কন্দুয়া গ্যাস প্রয়োগ করে। বাগজানের জুইৰ যি বিধ্বংসী অগ্নিকাণ্ড হৈছিল সেইটো যিজনে চাইছে সেইজনে গম পাব যে কিমান ভয়ংকৰ আছিল। বাগজান ঘটনাৰ এবছৰ পূৰ্ণ হোৱাৰ পিছতো আজিলৈকে ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালবোৰক কোনো ক্ষতিপূৰণ প্ৰদান কৰা নাই স্থানীয় লোকসকলে অভিযোগ কৰিছে। অসম চৰকাৰে বিভিন্ন ধৰণৰ নানান ধৰণৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰে কিন্তু সেইবোৰ প্ৰতিশ্ৰুতি বাস্তৱ ক্ষেত্ৰত কিমান পূৰণ কৰে সেয়া হৈছে বৰ্তমান সময়ৰ এটা ডাঙৰ প্ৰশ্ন। সেয়েহে যোৱাকালি লোকচানৰ সন্মুখীন হোৱা শ শ পৰিয়ালে ক্ষতিপূৰণৰ দাবীত চৰকাৰৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰিবলৈ ওলাইছিল কিন্তু সাব্যস্ত কৰিবলৈ ওলাই প্ৰতিবাদ কৰাৰ সময়তেই পুলিচে তেওঁলোকৰ ওপৰত লাঠি চালনা কৰিছে। প্ৰতিবাদকাৰীসকলে ক্ষতিপূৰণৰ দাবী কৰি BGN 5 তেলখাত প্ৰৱেশ বিন্দু অৱৰোধ কৰে। ইফালে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণত আনিবলৈ জিলা প্ৰশাসনে 144 ধাৰা জাৰি কৰে আৰু প্ৰতিবাদকাৰীসকলক ঠাইখন খালী কৰিবলৈ কয়। কিন্তু ক্ষুদ্ৰ স্থানীয় লোকে আৰক্ষী জোৱান আৰু CRPF জোৱানসকলৰ ওপৰত শিল নিক্ষেপ কৰিবলৈ আৰম্ভ কৰে যাৰ ফলত কমেও 6খন কৰ্মৰত বিষয়া আহত হৈছিল। পিছত প্ৰশাসনে জনতাক ছত্ৰভংগ দিবলৈ লাঠি চালনা আৰু কন্দুৱা গেছ প্ৰয়োগ কৰিছিল। প্ৰকৃতিক ধ্বংস কৰিব বিচৰা কোনো কামেই চৰকাৰক কৰিবলৈ নিদিয়াৰ হুংকাৰ অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈৰ। লুৰিণজ্যোতি গগৈৰ এটা ডাঙৰ হুংকাৰ এইবাৰ অসম চৰকাৰক। বিগত প্ৰায় এমাহ ধৰি চন্দ্ৰপুৰত চলি থকা ডাম্পিং গ্ৰাউণ্ড বিৰোধী প্ৰতিবাদী কাৰ্যসূচীত যোৱাকালি অংশগ্ৰহণ কৰিছিল অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে। লুৰিণজ্যোতি গগৈয়ে লগতে কয় যে চন্দ্ৰপুৰত ডাম্পিং গ্ৰাউণ্ড বিৰোধী প্ৰতিবাদে শনিবাৰে 29 দিনত ভৰি দিয়াৰ পিছতো চৰকাৰখনে প্ৰতিবাদকাৰীসকলক আলোচনালৈ আমন্ত্ৰণ নকৰাটো এক দুৰ্ভাগ্যজনক বুলি উল্লেখ কৰিছে। অসম জাতীয় পৰিষদ দলে ৰাইজৰ লগতে প্ৰকৃতিক ধ্বংস কৰিব বিচৰা কোনো কামেই চৰকাৰ কৰিবলৈ নিদিয়ে আৰু ইয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ অব্যাহত ৰাখিব বুলিও হুংকাৰ আৰু প্ৰতিশ্ৰুতি দিছে সভাপতিগৰাকীয়ে।